তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। অনেকে না তোমরা আমাকে কমেন্ট করো যে আমার হাতে যে আংটিগুলো থাকে সেগুলো একটা ভিডিও করে তোমাদের দেখাবার জন্য আর কি। তোমরা খুব বেশি জানতে চাও যে এই আংটিগুলোর কথা, তো আজকে ভাবলাম যে আংটিগুলোর ব্যাপারটা তোমাদের কাছে শেয়ার করি, কাছ থেকে দেখাই। কিন্তু আমার হাতে নেলপলিশ পরা নেই বলে হাতটা দেখাতে চাইছি না, শুধু আংটিগুলো দেখাবো তোমাদেরকে একে একে, ঠিক আছে? দেখো আংটিগুলো একটু কাছ থেকে দেখে না। এছাড়াও আছে, এই কটাই দেখাচ্ছি আজকে, এই একটা কিন্তু আরও আছে, আরেকদিন দেখাবো আংটির কালেকশন। আমি আংটি পরতে খুব ভালোবাসি, ঠিক আছে? সেই জন্য আংটিটা সবসময় তোমরা দেখো খেয়াল করে যে আমি আংটি সবসময় পরে থাকি, আংটি আমি খুব ভালোবাসি, ঠিক আছে? তো সেই জন্য যে একে একে আংটি দেখাই, প্রথম এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর। তো আমি সবসময় পরে থাকি, তো ওটা পরিষ্কারভাবে নেই, একটু পরিষ্কার করলে ভালো হতো, কিন্তু কীভাবে দেখায় তোমরা বুঝতে পারছো আশা করি। তো এই হচ্ছে প্রথম আংটিটা, যেটা আমি পরে থাকি সবসময়। ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? বুঝতে পারছি, আলোটা ফ্যাকচুয়েট করছে। তো এটা হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে পরিষ্কার করণে, সেই জন্য বেশি এটা বোঝা যাচ্ছে না। বিকিরণটা খুব ভীষণ সুন্দর হয় এটা, সবাই জিজ্ঞাসা করে এটা হিরে কিনে, এটা হিরে নয়, মিথ্যে কথা বলে কী হবে বলো, এটা জারকন, হোয়াইট জারকন। তো এত বেশি ভালো, এটা এমপি জোলার্স থেকে নিয়েছিলাম, এত ভালো কোয়ালিটিটা যে এটা সবাই ভাবে হিরে। তো হিরো না, এগুলো সব সোনার আংটি, বুঝতে পারছো নিশ্চয়ই, এটা গোল্ড কালেকশন দেখাচ্ছে। তো এগুলো আমি সবসময় পরে থাকি, মাঝে মাঝে পাল্টাইও, এগুলো বেশিরভাগ পরে থাকি। তো তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা, তারের কাজ কোথায় এগুলোকে বলে, ডিজাইনটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর ডিজাইনটা, দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো? আমার ভীষণ আংটি পরতে পছন্দ হয়, বুঝেছো? অনেকে জিজ্ঞাসা করবে কানে কি পরেছো, তো কানে একটা মাল্টি কালারের পালকের একটা কানে তুমি পরেছো, দেখো ভীষণ সুন্দর লাগছে। তুমি যে কোনো সলিড কালারের সাথে না এটা পরতে পারবে, অপূর্ব, একদম হালকাও, ভীষণ হালকা। আর গলায় পড়েছি, জানি না আসছে কি না, এগুলো ক্রিস্টালের, জানো তো মাল্টি কালারের, একটা মাল্টি কালারের একটা নেই, এটা মাল্টি কালার আর এটা নেই, দুটোর সাথে পরে কি সুন্দর লাগছে। আর কথা এটা মাল্টি কালারের সিকোয়েন্স আছে, দেখো হাতটা দেখাচ্ছি, মাল্টি কালারের সিকোয়েন্স আছে না জামাটায়, সেই জন্য এটার সাথে এটা খুব ভালো কমপ্লিমেন্ট করছে আর কি। একে অপরকে মাল্টি কালারের একটা ছোঁয়া থাকছে, ভালো লাগছে। এগুলো মাল্টি কালার দেখো, এটা মাল্টি কালার, আর বলাতেও মাল্টি কালার দূর দেওয়ার চেষ্টা করেছি। আর এটা তো সিকোয়েন্সটা, ইয়ে ডিজাইনটা পুরো আছে মাল্টি কালার, ঘড়িটা সোনার নয়, সোনার কালেকশন দেখাচ্ছি, ঘড়ি একটা টাইটানের ঘড়ি, সবাই জানো এটা আমার বিয়ের ঘড়ি, আমার মা দিয়েছিল, পরে কোনো সময় ঘড়ির কালেকশনও শেয়ার করবো তোমাদের সাথে, চেষ্টা করব। তো রইলো এ হাতেরগুলো, রাইট? তো এই হাতে দেখো একটা স্বস্তিক চিহ্ন, কাছ থেকে দেখে নাও, একটা স্বস্তিক চিহ্ন আনতে আমার মা করে দিয়েছিলো এটা, আমি সেই সময় না খুব শরীর খারাপ হচ্ছিলো, আমার এখনও শরীর খারাপ আছে, এটা আমার মা করে দিয়েছিলো, করে দিয়েছে মা, না আছে দিয়েছিলো বলা উচিত না। এটা তো অনেকদিন আগের আংটিটা, স্বস্তিক চিহ্নটা দেখতে পাচ্ছ আংটিটা, স্বস্তিক চিহ্ন, আর পাশেরটা আমি করছি না, দেখো এটা হচ্ছে ওম, ওম লেখা আছে আংটিটাতে, দেখতে
লাইট এমন ফ্লাকচুয়েট করছে না, আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কেন, আমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, হাতে পড়লে আরও বুঝতে পারবো এটা সস্তিক এটা। আর এটা দেখাবার দরকার নেই, এটা লাল কলা, তোমরা যাবে এটা মঙ্গলের অসুবিধা থাকলে পরে। তো মা এটা করেছে করেছে, আর এটা পান্না, এটাও তোমরা যাও না, এগুলো আর দেখাবার ব্যাপার নেই, এগুলো আমার কাছে সবসময় থাকে, তোমরা দেখেছো মাঝে মাঝে খুব হাত পা ফুলে যায়, খুলে রেখে দিই কোথাও, আবার মাঝে মাঝে পড়ি তো অনেকগুলো দরকার। আর আমি সোনা পড়তে খুব ভালোবাসি না, তো বিশেষ করে আমি গলাতেও সবসময় পরে থাকতাম সোনা। এত মাঝখানে গরম পড়েছিল, বাইরে কোথাও বেরোলে তো সব লাল লাল র্যাশ বেরিয়ে যাচ্ছে, ওই জন্য গলারটা খুলে ফেলেছি। এরপরে একদিন হারের কালেকশন দেখাবো, একদিন চেষ্টা করবো যে হাতের যে চুড়িগুলো আমি পরি, আমার যা যা আছে হাতে যেগুলো সেগুলো কালেকশন দেখাবো, সোনার অবশ্যই সোনার কালেকশনগুলো দেখাবো একটু একটু করে। তো আজকে বলো তোমরা আমার আংটির কালেকশন তোমাদের কেমন লাগলো, আংটির কালেকশন তোমাদের কেমন লাগলো বলো, ওই দাদার কাছ থেকে দাদা বলতে পারছি আংটি কেমন লাগছে, তো আংটির কালেকশন কেমন লাগলো, ওভারঅল পুরো আমার ভিডিও কেমন লাগলো, খেতে পারলে বাঁচিয়ে তখন চুপে চুপে করছিলাম বুঝেছো। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে বলো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে, ঠিক আছে। তো আজকের মতো সবাইকে বিদায় জানাবার পালা, টাটা।